যদি এখানে মঞ্চে উঠে বলে বুখারীতে জাল হাদিস আছে মানবেন না তাকে সত্যবাদী মানবেন না মিথ্যাবাদী মানবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় পাও ও মুমিন মুসলমানেরা ওয়াকুনু মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও ওয়াকুনু মাল কাযযাবিন মিথ্যুকদের সঙ্গী হও এ কথা আল্লাহ বলেছেন না জালিয়াতের সঙ্গী হতে বলেছেন না প্রতারকদের সঙ্গী হতে বলেছেন না ধোঁকাবাজদের সঙ্গী হতে বলেছেন না বুখারীর হাদিসকে যে জাল বানায় তার সঙ্গী হতে বলেছেন না সবাই পিছন থেকেও বলতে হবে যেই ব্যক্তি বুখারীর হাদিসকে জাল বলবে বুখারীর রাবীদেরকে মিথ্যুক বলবে বুখারীর রাবীদেরকে কাযযাব বলবে বুখারীর রাবীদেরকে শিয়া বলবে সেই সকল বাটপাটদের মিছিলে কে কে শামিল হতে চান একটু হাত উঠা দেখান কেউ আছেন ওই সকল ধোঁকাবাজ শায়েকদের সাথে কেউ থাকবেন যদি কোনো শায়েক বুখারীর রাবীকে মিথ্যুক বলে সে সত্যবাদী হবে না মিথ্যুক বুখারীর হাদিসকে কেউ যদি জাল বানায় ওই ব্যক্তি সত্যবাদী না বাটপার আপনারা কি বাটপারের সঙ্গী হবেন না সত্যবাদীদের সঙ্গী হবেন কার সঙ্গী হবেন তাদের ওয়াকুনু মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো এই বইয়ের নাম বলছিলাম তারাবির রাকাত সংখ্যা বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই এই পৃষ্ঠার ছত্রে ছত্রে এরকম অসংখ্য জালিয়াতি আর মিথ্যার নজির এই মুজাফফর বিন মুহসিন করেছে যা আপনারা আমাদের মতো সাধারণ মানুষদের আপনাদের মতো সাধারণ মানুষদের কল্পনায় আসতে পারে না আমি কয়েকটা নজির শুধুমাত্র আমি দেখাই এবং এর যে কত প্রকার আহমকি আর বোকামি হাদিস সম্পর্কে আছে এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে হলে আমাদের উস্তাদ মোহতারাম হযরত আব্দুল মতিন দামাত বারাকাতুহুমের নতুন লিখিত গ্রন্থ দলিল সহ নামাজের মাসায়েল যেটি মার্কেটে এসেছে 600 পৃষ্ঠার ওই বইটা আপনারা পড়লে দেখতে পাবেন যেই বইয়ের হযরত মুজাফফর বিন মুহসিনের পোস্টমর্টেম করে ছেড়েছেন ইনশাআল্লাহ এই বইটা আপনাদের সুযোগ থাকে তাহলে বইটা কিনবেন দলিল সহ নামাজের মাসায়েল আমাদের উস্তাদ মোহতারাম আব্দুল মতিন দামাত বারাকাতুহুমের লেখা তা আমি কয়েকটা বিষয় দেখাই আপনারা আগে স্বীকার করেছেন কোন ব্যক্তি যদি বুখারীর হাদিসকে মিথ্যুক বলে সে সত্যবাদী না মিথ্যুক এরকম জালিয়াত শায়েকদের আপনারা সঙ্গী হবেন না তাদেরকে বয়কট করবেন করবেন তো আচ্ছা আমি আপনাকে দেখাই এই বইয়ের মুজাফফর বিন মুহসিন সাহেব 41 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা বইটার লেখক কি আমরা না মুজাফফর বিন মুহসিন নাম যেন কি লিখছে 41 নম্বর পৃষ্ঠা নাফে ইবনু ওমর বলেন ইবনু আবি মুলাইকা রমজান মাসে আমাদের সাথে 20 রাকাত সালাত আদায় করতেন তাহলে এই হাদিসটা কয় রাকাতের পক্ষে হাদিস হলো ইন্না লিল্লাহ 20 রাকাতের পক্ষে হাদিস আইসা গেছে এখন এই হাদিসে কি বানাইতে হবে জাল বানাইতে হবে না হ্যাঁ বই লিখছে জাল হাদিসের কবলে রসুলুল্লাহর নামাজ মুজাফফর বিন মুহসিন আসলে জাল হাদিসের কবলে না এই কপাল পোড়া মুজাফফর বিন মুহসিনের কবলে আমার নবীর নামাজ পড়ে গেছে নবীর নামাজকে এই মুজাফফর বিন মুহসিন যেইভাবে ইচ্ছা সেইভাবে উপস্থাপন করে নাম দিছে আমাদের নামাজ নাকি জাল হাদিসের কবলে আসলে জাল হাদিসের কবলে নবীদের নামাজ না মুজাফফরের কবলে নবীদের নামাজ কার কবলে মুজাফফর বিন মুহসিনের কবলে তো সে হাদিস আনলো হচ্ছে 20 রাকাতের এখন এই হাদিস তো এর পক্ষে হলো না বিপক্ষে হলো পক্ষে 20 রাকাতের হাদিস না সুতরাং এই হাদিসে কি বানাইতে হইব জাল বানাইতে হইব এখন জাল বানাইতে গিয়ে ডানেও দেখা নাই বামেও দেখা নাই দৌড় দিছে দৌড় দিয়ে কি লেখছে লেখে তাহকিক বর্ণনাটি জাল বর্ণনাটি কারণ কি এর সনদে ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবি রয়েছেন ইবনু আবি মুলাইকা নামক একজন পরিত্যক্ত রাবি এরপরে টান দিয়ে এরপরে লিখছে ইমাম বুখারী নাকি বলেছেন সে হাদিস জালকারী সে হাদিস ইবনু আবি মুলাইকা কি কারী 41 নম্বর পৃষ্ঠা মুজাফফর বিন মুহসিনের বই আচ্ছা তাহলে কি বোঝা গেল ইবনু আবি মুলাইকা যদি কোনো হাদিস বর্ণনা করে সেটা সত্য থাকবে না জাল হয়ে যাবে জাল না তাহলে চলেন আমরা একটু দেখি এই যে আমার হাতে যে বুখারী শরীফটা দেখতে পাচ্ছেন এই বুখারী শরীফটা কিন্তু আমরা লিখি নাই এটা লিখেছেন কথিত লা কথিত আহলে হাদিস লা মাযহাবি শায়েখরা
তাওহীদ পাবলিকেশনসের বুখারী অনুবাদ করতে গিয়ে প্রথম নাম্বার খণ্ডের শুরুতেই ওরা লিখেছে যে এত বুখারী থাকতে নতুন বুখারীর অনুবাদ হলো কেন এর কারণ লিখতে গিয়ে তারা লিখেছে যে ইতিপূর্বে অনুদিত বুখারী শরীফের অনুবাদের মাঝে মাযহাবী গোরামি প্রমাণ করার জন্য অসংখ্য জালিয়াতি আর মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে তো এই মিথ্যাচার থেকে বাঁচতে একদম সহিহ হাদিসের সহিহ অনুদিত বুখারী আপনাদের উপস্থাপন করার জন্য দেওয়ার জন্য আমরা সহিহুল বুখারীর তাওহীদ পাবলিকেশনস থেকে নতুন বই বের করলাম তাহলে এই বইটা আমরা বের করেছি না তারা বের করেছে না তাওহীদ পাবলিকেশনসের বুখারী তাওহীদ পাবলিকেশনসের বুখারীর 2 নম্বর খণ্ডের 22 নম্বর পৃষ্ঠা আমাদের অনুদিত বুখারী না লামাযহাবীদের আচ্ছা 22 নম্বর পৃষ্ঠায় মনে আছে তো ইবনু আবি মুলাইকাকে কি বলছে পরিত্যক্ত সে জাল হাদিস বর্ণনা করে কি হাদিস বর্ণনা করে বাইশ নাম্বার পৃষ্ঠা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে যে হাদিস এসেছে তার যে দীর্ঘ সনদ আছে এর এক জায়গায় ক্বালা আখবারানি আব্দুল্লাহ ইবনু উবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা ওই রাবি বলতেছেন যে আমার কাছে যিনি সংবাদ দিয়েছেন তার নাম আব্দুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন আবি মুলাইকা অর্থাৎ এই হাদিসটা ইমাম বুখারী যার সনদে আনছেন এর মধ্যে কে আছেন ইবনে আবি মুলাইকা ইবনে আবি আর ইবনে আবি মুলাইকা যেন কি করে কি হাদিস যেন বর্ণনা করে সহিহ হাদিস বর্ণনা করে তাহলে সহিহ হাদিস যেহেতু জাল হাদিস বর্ণনা করে তাহলে বুখারী শরীফের তাদের অনুদিত বুখারীর 22 নম্বর পৃষ্ঠার এই হাদিসটা সহিহ না জাল কার বক্তব্য অনুযায়ী আমাদের না মুজাফফর বিন মুহসিনের তো যেই ব্যক্তি মুজাফফর বিন মু আর যেই ব্যক্তি বুখারীর হাদিসকে জাল বলে তাকে যেন কি ফতোয়া দিয়েছিলেন সে সত্যবাদী না মিথ্যু শায়খ হবার যোগ্য না ডাস্টবিনে ফেলার যোগ্য এদেরকে যারা শায়খ বলে ওই সকল অর্বাচীন যুবকদের বলি তাকিয়ে দেখো তোমাকে বই উপহার দিয়েছে হাদিসের নামে আর তোমাকে সারাদিন বলে বগলের নিচে তাওহীদ পাবলিকেশনসের বুখারি নিয়ে সারা দেশে বুখারির বুখার হয়ে ঘরে ঘরে ফেতনা সৃষ্টি করো আর বুখারির হাদিসকেই সে নিজেই নিজের মতের উল্টা হবার কারণে জাল বানিয়ে দিয়েছে আল্লাহ শুধু তাই নয় এছাড়াও আরও বেশ আরও একটা হাদিস আছে 2624 নম্বর হাদিস সেখানেও এই ইবনে আবি মুলাইকা থেকে হাদিস এসেছে তাহলে ওই হাদিসও মুজাফফর বিন মুহসিনের বক্তব্য অনুযায়ী সহি থাকে না জাল হয়ে যায় সহি থাকে শুধু তা না আপনাদেরকে আরও মজার জিনিস দেখায় এই মুজাফফর বিন মুহসিন সাহেব এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় আনছে আবু ইসহাক থেকে বর্ণিত হারিস রমজান মাসে রাত্রিতে লোকদের ইমামতি করতেন সেখানে তিনি 20 রাকাত সালাত পড়তেন এবং 3 রাকাত বিতের পড়তেন তাহলে কি বোঝা গেল তারাবি নামাজ কয় রাকাত লেখছে কে মুজাফফর ইন্না লিল্লাহি হাদিসকে জাল বানাইতে হবে না কি বানাইতে হবে সহি থাকলে হের মাযহাব থাকে হের মতবাদ থাকে জাল বানাইতে হবে না দেখেন আপনাদের রাজশাহীর কৃতি সন্তানের কৃতিত্ব আপনাদের রাজশাহীর কৃতি সন্তানের একটু শুনেন লেখছে তাহকিক এ বর্ণনাটিও জাল এ বর্ণনাটিও এর সনদে হারিস ও আবু ইসহাক নামে ত্রুটিপূর্ণ ও অভিযুক্ত দুজন রাবি রয়েছে আবু হারিসও ত্রুটিযুক্ত এবং অভিযুক্ত এবং আবু ইসহাকও ত্রুটিযুক্ত এবং অভিযুক্ত হারিসের কোনো পরিচয় পাওয়া যায় না আর আবু ইসহাক সম্পর্কে আল্লামা যাহাবী বলেন সে মুনকার বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত ইবনে হিব্বান বলেন সে যা বর্ণনা করেছে তার দ্বারা দলিল গ্রহণ করা বৈধ নয় আবু ইসহাক যা বর্ণনা করছে এগুলো দ্বারা কি করা বৈধ না দলিল দেওয়া বৈধ না আচ্ছা মজার বিষয় হচ্ছে এ বলছে হারিসের কোনো পরিচয় পাওয়া যায় না সুনানে আরবা অর্থাৎ তিরমিজি নাসাই ইবনে মাজা এবং আবু দাউদ এই চারও কিতাবে হারিস থেকে হাদিস আছে কিন্তু এই কফাল পোড়া মনে জিন্দিগিতে সুনানে আরবা পড়ে নাই এলে কি লিখে দিছে সুনানে আরবা মানে হারিসের কোনো পরিচয় পাওয়া যায় না যাই হোক ওটা আমি বাদই দিলাম তো আবু ইসাকের ক্ষেত্রে লেখলো কি যে সে যা বর্ণনা করেছে তার কোনোটা দলিল হিসেবে গ্রহণ করা বৈধ তাহলে তার থেকে যদি কেউ কোনো হাদিস আনে যার বর্ণনা গ্রহণ করা অবৈধ তাহলে তার ওই বর্ণিত হাদিসটা সহি থাকে না জাল হয় সহি হয় না জাল হয় আচ্ছা
এবার আপনাদের মজার জিনিস দেখাই, এই উদের প্রকাশিত বুখারি থেকে আমি বের করেছি যে 50-এর উপরে আবু ইসহাক থেকে ইমাম বুখারি হাদিস আছে। কতটার উপরে? উদের বুখারি থেকে একটা একটা অন্তত দেখাই, এক নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠা, এক নম্বর খণ্ডের 79 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী যে সনদ এনেছেন এর মধ্যে লিখেছেন আন আবি ইসহাক, আন আবি মানে আবু ইসহাক থেকে বর্ণিত। তাহলে আবু ইসহাকের বর্ণনা যদি গ্রহণ করা অবৈধ হয় তাহলে ইমাম বুখারী মুজাফফরের বক্তব্য অনুযায়ী বৈধ কাজ করলেন না অবৈধ কাজ করলেন? ওই অবৈধ কাজ করলে হাদিসটা সহি থাকে না, জাল হয়। তাহলে বুখারীর এই হাদিস সহি থাকে না, জাল হয়ে যায়। শুধু তাই নয়, তাদের এই তাওহীদ পাবলিকেশনসের বুখারীর এক নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠা, এছাড়া 240 নম্বর হাদিস, 252 নম্বর হাদিস, 254 নম্বর হাদিস, 399 নম্বর হাদিস, 520 নম্বর হাদিস, 593 নম্বর হাদিস, 690 নম্বর হাদিস, 811 নম্বর হাদিস, এরকম অসংখ্য হাদিস বুখারীতে আছে আবু ইসহাক থেকে। যদি আবু ইসহাক মিথ্যুক হয়, যদি তার থেকে বর্ণনা করা অবৈধ হয় তাহলে বুখারীর এই অসংখ্য হাদিস সহি থাকে না, জাল হয়। যে বুখারীর হাদিস জাল বলে সে শায়েক হয় না, বাটফার হয়, সত্যবাদী হয় না, মিথ্যুক হয়, সম্মান করার পাত্র হয় না, অন্য কিছু কেন? আমি ওই সকল যুবকদেরকে বলি, যেই সকল যুবকেরা এরকম দাজ্জাল এবং কাজ্জাবের কথা শুনে ওলামায়ে কেরাম ফুকায়ে কেরাম সম্পর্কে জবান দারাজি করো, যেই সকল ওলামায়ে কেরাম রাত্রের গভীরে যখন তুমি ঘুমিয়ে থাকো তখন তাদের চোখ দিয়ে অজর ধারায় পানি বর্ষিত হয়, দুই হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিয়ে তোমার হেদায়েতের জন্য দোয়া করে, তোমার মুখের দাড়ির জন্য দোয়া করে, তোমার মাথায় সুন্নতি লেবাসের জন্য দোয়া করে, তোমার পূর্ণ জিন্দগি যেন সুন্দর হয়ে যায়, সেই জন্য যাদের চোখের পানিতে তাদের কপাল ভিজে যায়, কাপড় ভিজে যায়, সেই সমস্ত বুজুর্গানের দিন সম্পর্কে তুমি বকবাস করে বেড়াচ্ছ, যেই সকল শায়েখদেরকে শায়েক বলার মাধ্যমে তাদের কথাকে শুনে তারা কত বড় দাজ্জাল আর কাজ্জাব, এক নজর একটু দেখে যাও, এক নজর একটু। আরো এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো, এই মুজাফফর বিন মুহসিন তার এই বইয়ের মধ্যে কত জায়গায় বুখারীর রাবিকে জাল বানিয়ে দিয়েছে। যেমন এই বইয়েরই 42 নম্বর পৃষ্ঠা আরেকটা হাদিস আছে, আবুল বাখতারি রমজান মাসে 5 বৈঠকে 4 × 20 রাকাত তারাবি পড়তেন। আমাদের মুজাফফরের পক্ষে হাদিস না বিপক্ষে? হাদিসটা কি সহি রাখা যাবে না, জাল বানাইতে হবে? বানাইতে হবে না। আচ্ছা, এই আসারটিও জাল। প্রথমত এর সনদে বর্ণিত রাবিগুলোর কোনো পরিচয় নেই, দ্বিতীয়ত আবুল বাখতারি একজন মিথ্যুক রাবি, আবুল বাখতারি একজন মিথ্যুক রাবি, যদি কোনো হাদিস বলে এটা সত্য থাকে না, জাল হয়, সত্য থাকে না, জাল হয়। দুই নম্বর খণ্ড আমরা নিজেদের কিতাব থেকে বলতেছি না, ওদের তাওহীদ পাবলিকেশনসের 2 নম্বর খণ্ডের 439 নম্বর পৃষ্ঠায়, 439 নম্বর পৃষ্ঠায় তারাই যে হাদিসটা এনেছে, 439 নম্বর পৃষ্ঠায় সেখানে এসেছে, হাদিসের ই করতে গিয়ে সেখানে আসছে, ও 349 খুলে 439 নম্বর পৃষ্ঠায় হাদিস আনছে, যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসের শুরুতে যে সনদ এনেছেন সেই সনদের মাঝে এসেছে আন আবিল বাখতারি, আন আবিল বাখতারি অর্থাৎ আবুল বাখতারি থেকে বর্ণিত। তাহলে আবুল বাখতারি যদি মিথ্যুক হয় তাহলে বুখারীর এই হাদিস সত্য থাকে না, মিথ্যুক হয়ে যায়। শেষ করে দিচ্ছি, যেহেতু আপনারা অনেক রাত্র হয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আর অনেকগুলি কথা বলার ইচ্ছা ছিল কিন্তু এত রাত্র পর্যন্ত আসলে মানুষকে কষ্ট দেওয়া কোনোভাবেই উচিত না। তাহলে এতটুকুর মাধ্যমে আমি শুধু এতটুকু মানে মোলাখাস কথা বলতে চাই, কি বুঝলেন? এই সকল শায়েখরা সত্য বলে না মিথ্যা বলে, হাসা কথা বলে না মিথ্যা কথা বলে, এই সকল শায়েখ এই সকল ব্যক্তিদেরকে যারা শায়েখ বলে তাদের প্রতি আমাদের আবারও অনুরোধ, একবার ভেবে দেখো।
পৃথিবী বিখ্যাত মুস্তাহিদ ইমাম আবু হানিফার হাতকে ছেড়ে দিয়েছো, তো তোমাদের কপালে জুটেছে এমন দাজ্জাল, এমন কাজ্জাব, যেই ব্যক্তি নিজের মতের মতবাদকে প্রমাণ করার জন্য বুখারীর হাদিসকে জাল বানিয়ে দিয়েছে, বুখারীর রাবিকে মিথ্যুক বানিয়ে দিয়েছে, এমন কপাল পোড়া জামাত লা মাযহাবী যুবক ছাড়া আর কেউ নয়। সুতরাং তোমাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, এই সকল শায়েখদের পিছনে না ছুটে ওলামায়ে কেরামের কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার মতবাদ থেকে, সকল প্রকার বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং একতাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন পালন করার তৌফিক দান করুন। ওয়া আখির